শুদ্ধ করে সালাম দেওয়া আর আল্লাহ হাফেজ বলা এটা নাকি জামাত বিএনপি এর ভিতরে তিনি এগুলোর গন্ধ পাচ্ছেন। কে শুদ্ধ করে সালাম দেওয়া এটা যদি জঙ্গি হয়, শুদ্ধ করে সালাম দেওয়া এটা যদি জামাত বিএনপির মাসালা হয়, তো এই ভদ্রলোক শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ যাদের উচিত যে মানুষ যেন শুদ্ধ করে কথা বলে, সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারেন, তাদেরকে স্মার্ট বলা হয়। আর যারা সুন্দর করে সহি শুদ্ধ করে আরবি উচ্চারণ করে সালাম দেবেন তাদেরকে আজকে জঙ্গি অপবাদ দেওয়া হয়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি কিভাবে বলতে পারেন সালাম আলাইকুম, এগুলো আগে আমরা বলতাম, এর মধ্যেই তিনি মজা খুঁজতেন, এর মধ্যেই তিনি আনন্দ পাইতেন, এখন আসসালামু আলাইকুম এটা নাকি তার কাছে পছন্দ নয়। আগে বলতাম সহজে খোদা হাফেজ, এখন বলতেছে আল্লাহ হাফেজ, এগুলো তার পছন্দ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা, সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। দেশ ও বিদেশের যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। আশা করছি আল্লাহ পাক আপনাদেরকে ভালো রেখেছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন আমার কথা শুনছেন, সকলেই জানেন বিগত দুদিন ধরে মিডিয়াতে একটি কথা ভাইরাল হয়েছে, যেটি হলো বাংলাদেশের একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে, ডিভিসি চ্যানেলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি এসে সুন্দর ইসলামের দুইটা বিষয় নিয়ে এমন ধরনের মন্তব্য করেছেন, শুদ্ধ করে সালাম দেওয়া আর আল্লাহ হাফেজ বলা এটা নাকি জামাত বিএনপি এর ভিতরে তিনি এগুলোর গন্ধ পাচ্ছেন। আল্লাহ পাক ওনাকে হেদায়েত দান করুক, সর্বপ্রথম তার হেদায়েতের জন্য দোয়া করছি। আজকে শুদ্ধ করে সালাম দেওয়া এটা যদি জঙ্গি হয়, শুদ্ধ করে সালাম দেওয়া এটা যদি জামাত বিএনপির মাসালা হয়, তো এই ভদ্রলোক শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ যাদের উচিত যে মানুষ যেন শুদ্ধ করে কথা বলে, মানুষ যেন ভালোভাবে কথা বলে, মানুষের শুদ্ধ উচ্চারণ যিনি প্রচার করে বেড়ানোর কথা, আজকে বাংলাদেশের শিক্ষিত মানুষ যারা সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারেন তাদেরকে স্মার্ট বলা হয়। আর যারা সুন্দর করে সহি শুদ্ধ করে আরবি উচ্চারণ করে সালাম দেবেন তাদেরকে আজকে জঙ্গি অপবাদ দেওয়া হয়। দুঃখজনক বিষয়, অত্যন্ত একটি লজ্জাস্কর বিষয়। আজকে এই কথাগুলো আমরা বলতে গেলে নানামুখী মানুষ আমাদেরকে নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য করে থাকেন। আসলে সমাজের অনেক মানুষ আছে যারা সুচিন্তা এবং সূক্ষ্মভাবে এদেশের মানুষকে গোমরাহির দিকে নিয়ে যাওয়ার জন্য, ইসলামকে অপমান করার জন্য সুকৌশলে তারা কাজ করে যাচ্ছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি কিভাবে বলতে পারেন সালাম আলাইকুম, এগুলো আগে আমরা বলতাম, এর মধ্যেই তিনি মজা খুঁজতেন, এর মধ্যেই তিনি আনন্দ পাইতেন, এখন আসসালামু আলাইকুম এটা নাকি তার কাছে পছন্দ নয়। আগে বলতাম সহজে খোদা হাফেজ, এখন বলতেছে আল্লাহ হাফেজ, এগুলো তার পছন্দ নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের প্রতি অভিবাদন হবেন সালাম, শান্তি, এবং একজন ফেরেশতার একজন ফেরেশতার সাথে অভিবাদন সালাম, একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে দেখা হলে তারা সালাম দেবেন, আল্লাহ নিজে সালাম দেবেন জান্নাতিদেরকে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। যেখানে সালাম জান্নাতিদের সাথে পরস্পরে দেখা হলে সালাম দেবেন, দুনিয়াতে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হলে সর্বপ্রথম সালাম দিতে হবে। শুধু তাই নয়, সূরা নূরের 27 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা হে মুমিনেরা, তোমরা যখন কারো গৃহে প্রবেশ করো, গৃহবাসীর অনুমতি নাও এবং তাদেরকে সালাম দাও।
পবিত্র কুরআনুল করিমের বেশ কয়েকটি আয়াতে কারিমার মধ্যে সালামের কথা বলা হয়েছে। আজকে যারা এগুলো নিয়ে সমালোচনা করেন, আমাদের এই জায়গায় বিশ্বাস হইতে কষ্ট হয় যে আসলে তারা মুসলমান কিনা। যাদের জ্ঞান গরিমা অনেক কম, তারাও বোঝেন যে সালাম কত বড় একটা শান্তির বাণী, আল্লাহ হাফেজ, আল্লাহর নাম, এই যে সৌন্দর্য ইসলামের, এগুলো নিয়ে যারা আসলে এইভাবে কথা বলেন, মিডিয়াতে টেলিভিশনে টক শো করে ঘুরে ঘুরে কথা বলেন, আমরা বুঝি না তারা কি বলতে চান, তারা কিভাবে সুশীল সমাজ এবং বুদ্ধিজীবী হন, কিভাবে এত বড় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে তিনি এ ধরনের কথা প্রচার করে বেড়ান। তার এই ব্যাপারে, তার বক্তব্যের ব্যাপারে জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত এবং তার বক্তব্য প্রত্যাহার করা উচিত। তবে আমরা অনেক ভাইদেরকে দেখি যে এ ধরনের ইস্যু যখন সামনে আসে তখন তারা নানামুখী আমরা কথা বলে থাকি। আমরা মুসলমান, আমাদের সকলের জানা উচিত গালমন্দ করা ইসলামে হারাম, এজন্য আমরা কাউকে মুর্দার, কাফের, বেঈমান এগুলো বলে ফতোয়া দেব না, এগুলো বলে ক্যাপশন বা কমেন্টসে কাউকে গালি দেব না। আমরা মুসলমান, আমাদের যেন সুন্দর ভাষা, সুন্দরভাবে আমরা যেন প্রতিবাদ করতে পারি, আল্লাহ যেন এই হেকমত, এই কৌশল আমাদেরকে দান করেন। তো সালাম নিয়ে আজকে যেই আপত্তিকর মন্তব্য করা হয়েছে, আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বলবো অতি দ্রুত তিনি যেন মুসলিম উম্মার কাছে ক্ষমা চান। যেখানে বিশ্বনবীর অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোটরা বড়দেরকে, হাঁটা ব্যক্তি বসা ব্যক্তিকে, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে। এটা বুখারী শরীফের হাদিস। আজকে সমাজের মধ্যে কোরআন সুন্নায় যেখানে সালামের প্রচার প্রসারণ ব্যাপকভাবে ছড়ানোর কথা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রচারণ করবে, তোমাদের যদি ভালোবাসা বৃদ্ধি করতে মনে চায়, তোমাদের পারস্পরিক, তোমাদের মাঝে যদি ভালোবাসা বৃদ্ধি করতে চাও, তাহলে তোমরা পরস্পরে ব্যাপকভাবে সালামের প্রচার প্রসারণ করো। এই ভদ্রলোক আমাদেরকে বুঝাইছেন যে আসলে তিনি যদিও এটা অপপ্রচার করেছেন, কিন্তু এর দ্বারা আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আসলে আমরা আজকে সালাম দিতে ভুলে গেছি। সালামের প্রচার প্রসারণ ব্যাপকভাবে আমাদের ছড়ানো দরকার। আজকে ফেসবুকের মাধ্যমে যারা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, আল্লাহ হাফেজ, এইভাবেই আমরা প্রতিবাদ করে যাব। অশ্লীল গাল অথবা বাজে মন্তব্য, কাফের, মুর্দাদ, ফাসেক এগুলো বলে আমরা যেন কাউকে গাল মন্দ না করি। আমাদের আমাদের সবাইকে শ্রদ্ধা রেখে কথা বলা দরকার, শ্রদ্ধা রেখে প্রতিবাদ করা দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, যে ভদ্রলোক বলেছেন অতি দ্রুত দুঃখ প্রকাশ করে জাতির সামনে ক্ষমা চাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। এরপরেও আমরা বলবো, সমাজে অনেক মানুষ আছেন ইসলামকে নিয়ে ঢালাওভাবে বিকৃতি করার চেষ্টা করতেছেন, ইসলামের অপপ্রচার করার চেষ্টা করতেছেন। মাঠে ময়দানে যদি কোনো একটা বক্তা ভুল করে থাকেন, অজের মধ্যে যদি কোনো কথা ভুল বলে থাকেন, তাহলে সেটা নিয়ে ঢালাওভাবে সমালোচনা করা হয়, ঢালাওভাবে প্রচার করা হয়, পুরো আজ মাহফিলকে দোষারোপ করা হয়। তাহলে একজন সুশীল সমাজের ব্যক্তি, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি যখন এই ধরনের কথা বলতেছেন, ঢালাওভাবে আমরা তাদেরকে এর সমালোচনা করতে দেখতেছি না, কোনো চ্যালেঞ্জকে দুঃখ প্রকাশ করতে দেখতেছি না। আজকে বিভিন্ন মিডিয়া যারা ইসলামকে অপমাননা করতেছেন, কোরআন সুন্নাহকে অপমান করতেছেন, আল্লাহ ইসলাম বিদ্বেষী কথা বলতেছেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। আর সকল মিডিয়ার চ্যানেল যারা পরিচালনা করেন, স্যাটেলাইট চ্যানেলগুলো যারা মালিক আছেন, তাদেরকে বলবো টক শো করেন, আপনারা কোনো আপত্তি নাই, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন, আপত্তি করি না। তবে হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, ন্যায়ের পক্ষে কাজ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আজকে মিডিয়ার মাধ্যমে শুধুমাত্র টক শোতে বসলেই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে সমালোচনা করা হয়, আলেম ওলামাদের বিরুদ্ধে সমালোচনা করতে হবে। মনে রাখতে হবে এদেশ মুসলমানদের দেশ, এদেশ আল্লাহ ওয়ালাদের দেশ, এদেশ হক্কানি ওলামা ইকরামদের দেশ, এদেশ
মসজিদ মাদ্রাসাওয়ালাদের দেশ। এজন্য এদেশে যারা ইসলামকে আক্রমণ করে কথা বলতেছেন, ইসলাম বিদ্বেষী কথা চ্যানেলের মাধ্যমে প্রচার করতেছেন, এগুলো থেকে বিরত হন, নইলে জাতি আপনাদেরকে বয়কট করবে। আজকে আমরা সব মিডিয়াকে বয়কট করার কথা বলি না, সব চ্যানেলকে বয়কট করার কথা বলি না, যারা ইসলাম বিদ্বেষী কথা প্রচার করছেন, যারা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাদের বয়কট করার কথা বলি। বাংলাদেশে অনেক ভালো ভালো স্যাটেলাইট চ্যানেল আছেন যেগুলোর দ্বারা কখনো ইসলামকে আক্রমণ করে কোনো টক শো পরিচালনা করা হয় না, যেখানে কোনো সুশীল সমাজের ভদ্রলোক এসে সালামকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআন সুন্নাহকে নিয়ে, অজ মাহফিলকে নিয়ে অপপ্রচার, অশ্লীল কোনো মন্তব্য করবে এমন সাহস ওই চ্যানেল ওই মিডিয়াগুলোতে কেউ পায় না। কিন্তু আজকে সামান্য দুই একটি চ্যানেলের মাধ্যমে যারা ইসলামকে আক্রমণ করাই যাদের মূল টার্গেট, এদেশে ভুলে যাবেন না, এদেশ মুসলমানের দেশ, এদেশের 95% মুসলমান, সেই দেশে উল্টা পাল্টা বক্তব্য দেবেন, ইসলাম বিদ্বেষী কথা বলবেন, আর জাতির মানুষ নীরবে ঘুমাবে, নীরবে শুনবে, সেই দিন চলে গেছে, মানুষ প্রতিবাদ করতে শিখেছে, এই জাতির মুসলমানেরা প্রতিবাদ করতে শিখেছে। এজন্য আল্লাহ পাক এই চ্যানেলগুলোর মাধ্যমে দিনের কথা সঠিকভাবে, ইসলামের সঠিক কথা প্রচার করা তৌফিক দান করুন, আর ইসলামকে আক্রমণ থেকে আপনারা বেরিয়ে আসুন। আর যিনি ভদ্রলোক সালামকে নিয়ে, আল্লাহ হাফিজকে নিয়ে সহি শুদ্ধ সালাম, যেখানে ইসলাম আমরা প্রচার প্রসার করব, যেন সহি শুদ্ধভাবে সালাম দিতে পারি। আজকে অনেক মানুষ কিন্তু আমরা মাঠে ময়দানে যখন কথা বলি দেখেছি, তারা ময়দানে দাঁড়িয়ে ভালো করে শুদ্ধ করে সালাম দিতে পারেন না, সালাম আলাইকুম এভাবে তারা বিকৃতি করেন, এটা সালামের বিকৃতি, এটা ভালো না। এজন্য সহি শুদ্ধ সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম সুন্দর করে সালাম দিতে হবে। খোদা হাফেজ আগে বলতাম, এখন আল্লাহ হাফেজ বলি, এগুলো নিয়ে আপনাদের এত মাথা তো মাথা নাড়াচাড়া করার দরকার নেই, এগুলো নিয়ে এত চিন্তা গবেষণা করার দরকার নেই। যে দায়িত্বে আছেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করুন, যে বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষকতা করতেছেন সেই জায়গার সঠিক দায়িত্ব পালন করুন। এজন্য সকলকে অনুরোধ করব, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহর সহি বুঝদান করেন, আমরা সবাই এর প্রতিবাদ করব, যে যার জায়গা থেকে প্রতিবাদ করব, তবে অবশ্যই আমরা গাল বন্ধ করব না, অশ্লীল কোনো ক্যাপশন ব্যবহার করব না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।